হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাই ইংলিশ পড়া ইউনিভার্স স্টুডেন্টস এর নতুন একটি লেকচারে। কেমন আছো সবাই? আজকের লেকচারে আমরা পোয়েট্রি সম্পর্কে আলোচনা করব। আশা করি আলোচনার পর তোমাদের পোয়েট্রি নিয়ে ভয় অনেকটাই কেটে যাবে। তবে আর দেরি কিসের, চলো শুরু করা যাক। ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, কবিতার পরিচিতি। কবিতার যেমন মজার তেমনি হরর বলো। কবিতা নিয়ে ভয় বেশিরভাগ ইংলিশ ডিপার্টমেন্টেরই থাকে, কেননা কবিতাগুলো কঠিন এবং আনকমন হয়ে থাকে। তোমরা লক্ষ্য করলে দেখবে যে অধিকাংশ ছাত্রছাত্রী এ বিষয়ে ফেল করে থাকে। এটার অন্যতম দুইটা কারণ হচ্ছে নট আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ক্যান নট কাম অন ইন এক্সাম। অধিকাংশ ছাত্রছাত্রী আসলে বুঝতেই পারে না যে তারা আসলে কি লিখবে, হাউ টু রাইট পোয়েট্রি। ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, এটা নিয়ে আমি দুইটা পার্টে আলোচনা করব। আজকে থাকছে পার্ট ওয়ান। পার্ট ওয়ানে আমরা আলোচনা করব পার্ট অফ পোয়েট্রি, পার্ট টু এ থাকবে টিপস অফ রাইটিং এনি পোয়েট। একটি কবিতার শুরুতে আমরা নেম অফ পোয়েম অর্থাৎ কবিতার নাম দেখতে পাই। দুই নম্বরে থাকে অথর, কবি বা লেখকের নাম। তিন নম্বরে থাকে স্টেঞ্জা, কবিতার স্তবক। চার নম্বরে থাকে ফ্রম, প্রকার। পাঁচ নম্বরে থাকে রাইম স্কিম, মিথ্যাক্ষর পরিকল্পনা। ছয় নম্বরে থাকে মোট, ক্রিয়াভাব। সাত নম্বরে থাকে থিম, বিষয়বস্তু। নয় নম্বর, আট নম্বরে থাকে টোন, স্বর। নয় নম্বরে থাকে পজিশন, অবস্থান। এবার প্রত্যেকটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। ডিসকাস অ্যাবাউট দিস পার্ট অফ পোয়েট্রি। নাম্বার ওয়ান, টাইটেল, নেম অফ পোয়েম, এক্সাম্পল মিল্টন। অর্থাৎ কবিতা, আমরা যে কবিতাটা পড়তেছি এই কবিতাটার যে নামটা রয়েছে সেটা হচ্ছে কবিতার টাইটেল। আর এই কবিতাটা এক্সাম্পল হিসেবে আমরা মিল্টন যে কবিতাটা রয়েছে ওইটাকে নিলাম। দুই নম্বর হচ্ছে অথর, নেম অফ পোয়েট, কবিতার কবি মানে যে কবি কবি এই কবিতাটা লিখেছেন তার নাম, যেমন উলিয়াম মরসুদ। তিন নম্বর স্ট্রিঞ্জা, এ গ্রুপ অফ লাইন হুইচ আর টুগেদার অ্যান্ড সেপারেটেড বাই অ্যান এমটি লাইন ফ্রম আদার স্ট্রিঞ্জা। অর্থাৎ এমন কতগুলো লাইন রয়েছে যেগুলো একসাথেই থাকে, যেগুলাকে কখনো আলাদা করা যায় না, আর কতগুলো লাইন রয়েছে যেগুলাকে খালি স্ট্রিঞ্জা দ্বারা পৃথক করা যায়, যেগুলো খালি স্ট্রিঞ্জা দ্বারা পৃথক হয়ে থাকে। নেম অফ স্ট্রিঞ্জা, কবিতার স্তবক বা রেখাগুলি কি কি। নাম্বার ওয়ান হচ্ছে কাপেল্ড, টু লাইনস। একটা কবিতায় আমরা যে কাপেলটা দেখতে পাই, কাপেল সাধারণত টু লাইনসের হয়ে থাকে, দুই লেখা বিশিষ্ট স্ট্রিঞ্জা, যে স্ট্রিঞ্জা গুলি একসাথে থাকে যেগুলোকে আলাদা করা যায় না, একটু আমরা পড়েছিলাম। যেমন আমরা অ্যাজ ইউ লাইক ইট কবিতার মধ্যে দেখতে পাই ব্লো ব্লো, দ্য উইন্টার উইন্ড, দ্য আর্ট নট সো আনকাইন্ড। এটা এই যে ইন এবং উইন্ড এবং আনকাইন্ড দুটার লাস্টে কিন্তু আই এন ডি রয়েছে, সুতরাং এই আই এন ডিটা হচ্ছে কাপার্ট। নাম্বার টু, সেস্টিট, অ্যাসিস্টিড রেফার্স অনলি টু দ্য ফাইনাল পজিশন অফ এ সনেট। স্টেট শুধু একটা কবিতার শেষাংশে দেখা যায়। ইতালিয়ান ও পেট্রাসান সনেটে এগুলো আমরা বেশি দেখতে পাবো। উদাহরণ হিসেবে আমরা হাউ ডো আই লাভ দি কবিতাটা কি দেখতে পাই। অ্যাস্টেঞ্জার তিন নম্বর পার্টে আমরা অক্টিভকে দেখতে পাই। অক্টিভ আউটলাইন বিশিষ্ট হয়ে থাকে। অ্যান অক্টিভ ইজ এ ভার্স ফর্ম কনসিস্টিং অফ এইট লাইন অফ আয়াম্বিক পেন্টামিটার। অক্টিভ রাইম স্কিম ইজ এবিবিএ এবিবিএ। অক্টিভ এমন একটি স্টেঞ্জা যেটা কবিতার আট লাইনকে একসাথ করে থাকে। উদাহরণস্বরূপ হিসেবে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের টেক অফ টেক দো স্লিপস কবিতাটাকে দেখতে পাই। এটার যে লাস্ট এই আট লাইন রয়েছে ওই আট লাইনে আমরা রাইম স্কিম, অক্টিভের যে রাইম স্কিম রয়েছে এবিবি এবিবিএ কে দেখতে পাই। এই তিনটি স্টেঞ্জা ছাড়াও আরো অনেকগুলো স্টেঞ্জা রয়েছে, তবে এই তিনটি স্টেঞ্জাই মোস্ট কমন। ফ্রম, অংশ, একটা কবিতার অনেকগুলো অংশ থাকে, যার মধ্যে পোয়েট্রিতে আমরা যে গুরজি অংশগুলো দেখতে পাই, যার মধ্যে রয়েছে প্রথমত সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ। সাবজেক্টিভ আবার একটি ফর্ম রয়েছে যেটা হচ্ছে লিরিক। এর মধ্যে আমরা আরো কতগুলো ফর্ম দেখতে পাবো, যেগুলো হচ্ছে ইলেগি, সনেট, ওড, ড্রামাটিক মনোলগ, হেইমেন, ইফিথালামিনিয়ন। অবজেক্টিভ, অবজেক্টিভে আবার দুইটা ফর্ম রয়েছে যেগুলো আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে ন্যারেটিভ, ড্রামাটিক ন্যারেটিভ। ড্রামাটিক ন্যারেটিভে আবার কতগুলো ফর্ম রয়েছে, যেমন ব্যালেড, ইফিক, ম্যাটেরিয়াল, রোমান্স।
এইগুলো হচ্ছে মূলত একটা কবিতার, এগুলা ভিত্তি করে একটা কবিতা হয়ে থাকে, একটা কবিতার পাঠ বা অংশ হচ্ছে এগুলাই। রাইম স্কিম। রাইম স্কিম আসলে কি? দ্য প্যাটার্ন অফ রাইম অল দ্য এন্ড অফ ইচ ভার্স অন লাইন ইন পোয়েট্রি। আমরা রাইম স্কিমকে স্টেঞ্জা অথবা কবিতার লাইনের শেষে দেখতে পাই। এখন রাইম কবিতা আবার কবিতার রাইম স্কিমগুলো আসলে কী কী হয়ে থাকে? রাইম স্কিমেরও কতগুলো প্রকারভেদ রয়েছে, যেমন অল্টারনেটিভ রাইম, ভ্যালেডি রাইম, ক্যাপেল রাইম। অল্টারনেটিভ রাইমটা আসলে কি? অল্টারনেটিভ রাইমটা হচ্ছে এটা প্যাটার্নকে অনুসরণ করে থাকে, একটা কবিতার যে প্যাটার্ন থাকে ওই প্যাটার্নকে অনুসরণ করে এই রাইম স্কিমগুলো হয়ে থাকে। যেমন রাইম স্কিমগুলো হচ্ছে এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, এগুলো হচ্ছে অল্টারনেটিভ রাইম। ভ্যালেডি রাইম কোনগুলো? ভ্যালেডি এটা লিরিক কবিতাগুলোকে ফলো করে থাকে। লিরিক কবিতার এই ভ্যালেডি রাইমগুলো হচ্ছে এবি এবি, বিই বিসি বিসি, সরি এবি এবি বিসি বিসি। 3 নম্বর হচ্ছে কাপেল রাইম, বিদ্যমান ঘটনাগুলিকে ফলো করে থাকে, যেমন এ এ, বি বি, সি সি, এটা হচ্ছে এর মূল প্যাটার্ন। মোট মোড আসলে কি? আমরা তো প্রায় সময় বলে থাকি যে কে যদি আমাদেরকে কোশ্চেন করে হাউ আর ইউ, তখন আমরা অনেক সময় বলি যে মোড অনেকটা খারাপ, ভালো লাগতেছে না। এগুলো হচ্ছে মোড, ইমোশনস ইনভলভ ইন এ পোয়েম, এটাকে কবিতার মাধ্যমে প্রকাশ করে থাকে, তাই এটা এটা হচ্ছে কবিতার মোড বা ইমোশনস। তারপর হচ্ছে থিম, দিস ইজ হোয়াট দ্য পোয়েম ইজ অল অ্যাবাউট। একটা কবিতার সব কিছু হচ্ছে থিম। এই থিমটাকে আমরা বুঝতে পারবো যে কবিতাটা কোন থিমের উপর তৈরি করা হয়েছে, কবিতায় কি বলতে চেয়েছে কবি, কি বুঝাতে চেয়েছে কবিতাটা, আসলে ব্যালেডি, লং, শর্ট না ইফিক, মনোলগ, কোন বিষয়ের উপরে তৈরি করা হয়েছে, এগুলো আমাদেরকে জানতে হবে। এগুলো হচ্ছে কবিতার থিম। থিম বুঝলে তুমি যে কোনো কবিতার আনসার ইজিলি করতে পারবা। তারপর হচ্ছে টোন। টোনটা আসলে কি? দ্য পোয়েম আর ভেস্ট অন স্যাড অর মেলানকোলিক। টোন সাধারণত 2 ধরনের হয়ে থাকে, স্যাড অর মেলানকোলিক। কবিতাগুলোতে আমরা প্রায় দেখতে পাই যে কবিতার যখন একটা টোন দেখবা, ইংলিশ রিডিং স্কিলের যে কবিতাগুলো রয়েছে সেগুলোর মধ্যে যে টোন, টোন নামে যে একটা কোশ্চেন থাকে ওই কোশ্চেনের মধ্যে লেখা থাকে, প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে লেখা থাকে স্যাড অথবা মেলানকোলিক। পজিশন, পজিশনটা আসলে কি? পজিশনটা হচ্ছে দ্য পজিশন অফ দ্য পোয়েট ইজ সাবজেক্টিভ ইন দ্য পোয়েম। কবিতার মধ্যে কবির সাবজেক্টকে অবস্থান নির্ণয় করে থাকে। সো আশা করি বুঝতে পেরেছ, অনেকগুলো লেকচার দিয়ে ফেলছি আজকের লেকচার এই পর্যন্ত, আশা করি অনেক কিছু শিখাতে পেরেছি। আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার পাশে থাকবা, এটাই হচ্ছে তোমাদের প্রতি আমার অনুরোধ। এবং সামনে খুব ইফেক্টিভ একটা, ইনফরমেটিভ একটা লেকচার আসতেছে, সেটা হচ্ছে পার্ট 2। যে পার্ট 2টা আমি বলে দিব যে কীভাবে তোমরা যে কোনো কবিতা, মানে পরীক্ষার যে কোনো কবিতা আসুক, সেটা কমন হোক বা আনকমন হোক, এই রুলসগুলো ফলো করলে, ওই আনসারটা করলে একটা বেস্ট মার্কস তোমরা পেয়ে যাবা। ধন্যবাদ সবাইকে, সাথে থাকো ইংলিশ ওয়ার্ড।